এটি কেজিতে তিনশো পঞ্চাশ পিস লয়ে থাকে আপনারা এই ধরনের মাছ আপনারা চাষ করতে পারেন পুকুরে বা জলাশয়ে দেশি শিং মাছ আপনার পালতে হবে পাঁচ থেকে ছয় মাস তারপর বাজারজাত করতে পারবেন বিশটা থেকে পঁচিশটা কেজিতে আসে দেশি শিং মাছ যে কোনো প্রকারের মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন কেজিতে দুই হাজার তিন হাজার পিস এমন মাছও আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল দেশি শিং মাছ এমনই লাল টুকটুকা হয়ে থাকে আপনারা পুকুরে বা জলাশয়ে চাষ করেন শিং মাছের খাবার হলো বাসমান ফিট খাবার যা বাজারে কিনতে পাওয়া যায় দুবেলা খাবার দিতে হয় একবেলা সন্ধ্যায় আর একবেলা সকালে অবশ্যই খেয়াল করে রাখবেন আপনারা পুকুরে তিরিশ দিন পরপর চুন আর পটাশ ব্যবহার করে যাবেন তাহলে দেশি শিং মাছের কোনো সময় বাইরাজে ধরে না আয় দেখেন এভাবে আমরা পুকুর থেকে মাছ কাউন্ট করে পাকা টাঙ্কিতে তোলা হয় আয় দেখতেছেন এভাবে আমরা পুকুর থেকে পাকা টাঙ্কিতে মাছ কাউন্ট করে তুলে থাকে আমাদের কাছ থেকে যে কোনো প্রকারের মাছ নিতে পারেন দেশি শিং মাগুর পাবদা গুলসা মনুসেক্স তেলাপিয়া বিয়াত শোল বিয়াত কই আমরা বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে মাছ নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি সরাসরিও আমাদের কাছ থেকে আপনারা মাছ নিতে পারেন আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন অন্যান্য নতুন ভিডিও পাওয়ার জন্য যে কোনো প্রকারের মাছ কেনার জন্য আমাদের কাছ থেকে মাছ কিনতে পারবেন মোবাইল ফোনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো পরামর্শ আমরা দিয়ে থাকি অবশ্যই দেশি শিং মাছ চাষ করতে চাইলে আপনি